শনিবার দুপুরে চুড়াইবাড়ি থানাদের নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময়ে একটি 12 চাকার লরিতে তল্লাশি চালিয়ে 58 প্যাকেট মোট 450 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে চুড়াইবাড়ি থানার পুলিশ। এর সাথে আটক করা হয় চালক অনিল কুমার এবং সহচালক শ্রীধর শ্রীকান্তকে। উভয়ের বাড়ি বহিরাজ্য হিমাচল প্রদেশের মুন্ডি জেলায়। এ বিষয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সম্মতি বর্মা জানান, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 45 লক্ষ টাকা। গাঁজাগুলি আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বর্তমানে চালক ও সহচালক চুড়াইবাড়ি থানার হেফাজতে রয়েছে। ভিত্তিতে একটা বহিরাজ্যের 12 চাকার গাড়ি চেকিং করা হয়। চেকিংয়ে এটাতে রাবার শিট ছিল। চেকিং করার পরে এর ভেতরে প্রায় 58টা প্যাকেট গাঁজা, ড্রাই গাঁজা সিল প্যাক পাওয়া গেছে। ওইগুলির বিভিন্ন সাইজের 58 প্যাকেট, 10 কেজি 12 কেজির বিভিন্ন সাইজের আছে। এখনও চলছে, প্রায় এখন অবধি প্রায় আমাদের কাউন্টিং চলছে, প্রায় 300 কেজির উপর হয়ে গেছে। আরও হবে আমাদের তদন্ত চলছে। আর গাড়ির মধ্যে একজন ড্রাইভার আর গাড়ির একজন অ্যাসিস্ট্যান্ট, ওরা ওদেরকে আমরা ডিটেন করেছি। ওদের বাড়ি হিমাচল প্রদেশে মন্ডি ডিস্ট্রিক্টে। এদিকে এদিন দুপুরে রাজ্য থেকে আসামে প্রবেশের পথে 6 চাকার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 35 প্যাকেটে 27 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে আসামের করিমগঞ্জ জেলার চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। সাথে আটক করা হয় চালক হেমরাজ সিং এবং সহচালক সন্তোষ কুমারকে। ধৃত চালকের বাড়ি উত্তরপ্রদেশের মাসিনা ও সহচালকের বাড়ি রাজস্থানের বখরি এলাকায়। বর্তমানে ধৃতরা আসাম পুলিশের হেফাজতে রয়েছে। রবিবার ধৃতদের করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করবে আসাম পুলিশ। আসাম পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 70 লক্ষ টাকা। পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত অব্যাহত রেখেছে। আসাম পুলিশ আরও জানায়, এই বিপুল পরিমাণ গাঁজাগুলি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। TP05N5971 আগরতলার পরা আসে আমাদের আমাদের চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের সম্মুখে। আসার পরে গাড়িটা আমরা থামাই, থামার পরে গাড়িটা আমরা তালাশি করি। তালাশি করার পরে তার থেকে আমরা অবৈধ 7 কুইন্টাল গাঁজা উদ্ধার করেছি। আর তার যে চালক ছিল হেমরাজ সিং আর সহচালক শিবশঙ্কর, দুজনকে আমরা করায়ত্ত করেছি। আর এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।